প্রেমের টানে প্রেমকান্ত নামে ভারতের দক্ষিণ তামিলনাড়ুর এক যুবক বরিশালে এসে তার প্রেমিকার দেশী প্রেমিকের হাতে মারধরের শিকার হয়েছেন পরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ ওই যুবককে ঢাকায় ভারতীয় দূতাবাসে পাঠানোর ব্যবস্থা করেন কিন্তু প্রেমকান্ত নামের ওই যুবক বরিশাল থেকে কোথাও যেতে চাননি বলে জানা গেছে তিনি কৌশলে সটকে পড়েন বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে বরিশাল নগরীতে ঘুরে বেড়াতে দেখা গেছে স্থানীয় সংবাদকর্মীরা তার কাছে সাক্ষাৎকার নিতে চেলে তিনি দ্রুত স্থান পরিবর্তন করেন পুলিশ ওই যুবককে খুঁজছে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার ভারতীয় এই যুবকের বরাত দিয়ে বলেন প্রেমকান্ত নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছেন তিনি শখ করে নৃত্য করেন এবং সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেন তার নাচ দেখে মুগ্ধ হন বরিশালের একটি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী ওই ছাত্রীর বাড়ি বোরগুনায় এরপর ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্কের এক পর্যায়ে প্রেমকান্ত ভারত থেকে ভিসা নিয়ে বৈধ পন্থায় বাংলাদেশে বরিশালে আসেন তিনি আরো বলেন প্রেমকান্ত চব্বিশ করেন কিন্তু ওই মেয়ের সঙ্গে বরিশাল ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে নগরীর বিষয়টি ওই প্রেমিক জানতে পেরে পঁচিশ জুলাই নগরীর চৌমাথা এলাকায় প্রেমকান্তকে পেয়ে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে পুলিশ কর্মকর্তা কমলেশ চন্দ্র বলেন এরপর প্রেমকান্তের বিষয়টি ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে জানানো হয় তারা তার সঙ্গে কথা বলেন এবং ঢাকার দূতাবাসে পাঠিয়ে দেওয়ার অনুরোধ জানান তাদের নির্দেশনা মোতাবেক তাকে একত্রিশ জুলাই ঢাকার বাসে তুলে দেওয়া হয় এমন কি তাকে ভাড়াও দিয়ে দেয় প্রেমকান্ত জানিয়েছিলেন তিনি ঢাকা থেকে বিমানযোগে বাড়িতে ফিরে যাবেন বরিশালের ওই যুবককে দেখা গেছে জানালে ওসি বলেন প্রেমকান্ত অন্য কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত কিনা এখন আমাদের সন্দেহ হচ্ছে তার অবস্থা নিশ্চিত হলে আমাদের জানাবেন